নাটক সিনেমার ফেসবুক গ্রুপে চাঁদাবাজি পরিচালক ও শিল্পীরা জিম্মি বেদনা ও পরিতাপের বিষয় হল বেশিরভাগ গ্রুপই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে আজ নানা বিতর্কের মুখে রয়েছে অভিযোগ আছে নাটক চলচ্চিত্র ও তারকাদের প্রচারের বিনিময়ে চাঁদা দাবি করা হচ্ছে কিছু গ্রুপ থেকে এইসব চাঁদাবাজিতে জড়িয়েছেন জনপ্রিয় গ্রুপ গ্রুপগুলোর অনেক অ্যাডমিন ও সদস্যরা যারা সোশ্যাল মিডিয়ায় বিনোদন ভিত্তিক বিষয় নিয়ে লেখালেখির জন্য বেশ পরিচিত দেখে নেওয়া যাক সেই সব গ্রুপ ও অভিযোগগুলো সম্প্রতি মুক্তি পেয়েছে রাশিদ পলাশের সিনেমা পুরাণ মুক্তি দ্বিতীয় সপ্তাহে চলছে ছবিটি তবে কোনো এক অদ্ভুত কারণে এই ছবিটি নিয়ে ফেসবুকে সিনেমা সংশ্লিষ্ট গ্রুপগুলোতে কোনো আলোচনাই নেই এর কারণ জানতে গিয়ে বের হয়ে আসে চাঁদাবাজির এক ভয়ঙ্কর তথ্য ছবির পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন একটি গ্রুপ থেকে তার কাছে ছবির প্রচারের জন্য আড়াই লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন ওই গ্রুপের অ্যাডমিন তিনি বলেন একটি গ্রুপের সদস্য সৈয়দ নাজমুস সাকিব নামের একজন তিনি বলেছেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে আমার ছবিটি নিয়ে লেখালেখি করবেন পজিটিভ রিভিউ দিবেন আমি রাজি হইনি পরে তিনি আর আমার সিনেমাটি নিয়ে একটি অক্ষরও লিখেননি এমনকি জানতে পেরেছি ওই গ্রুপে অনেকেই আমার ছবিটি নিয়ে লিখতে চেয়েছেন কিন্তু সেসব লেখা গ্রুপে অ্যাপ্রুভ করা হয়নি এনির মাথা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন তাহলে কি এইসব ফেসবুক ভিত্তিক সিনেমার গ্রুপগুলোর কাছে আমরা পরিচালকরা জিম্মি এদেরকে টাকা দিলেই কিংবা এরা লিখলেই কি সিনেমা হিট হয়ে যাবে তাহলে টাকা পেলে তো এরা তাদের মাকেও বেছে দেবে যদি এমন হয় এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি এরা যাদের কাজ বা যাদের নিয়ে লেখে তার মানে তারা এদেরকে টাকা দেয় এখন থেকে ওরা যা লিখবে তার উল্টোটা ভাবতে হবে তাহলে এ বিষয়ে তিনি একটি স্ট্যাটাসও দিয়েছেন আজ অর্থাৎ উনিশ অক্টোবর দুই হাজার একুশ সন সোমবারে যেখানে লিখেছেন তার মানে শুধু টাকা দিতে পারিনি বলে সিনেমা রিভিউ করলেন না সিনেমার প্রেমিক সৈয়দ নাজমুস সাকিব আপনাদের বাংলা সিনেমার প্রতি এই দরদটা মনে থাকবে ভাই কি মনে হয় আপনারা না লিখলে সিনেমা চলবে না কিংবা টাকা না দিলে পোলাপান দিয়ে নেগেটিভ রিভিউ করাবেন দিন বদলে গেছে ভাই আটকাতে পারবেন না পুরাণ ঢাকার বাইরে যাচ্ছে বাংলা সিনেমায় সুদিন ফিরছে ইন্ডিয়ান সিনেমা বাজি হল থেকে নেমে যাচ্ছে উঠছে পুরাণ বাংলা সিনেমা বাংলাদেশের সিনেমা সে নিচে অভিযুক্ত নাজমু সাকিব আত্মপক্ষ সমর্থন করে নিজের ব্যাখ্যা দিয়েছেন তিনি মন্তব্য করেছেন আপনি কোন যুক্তিতে এই আলোপ করলেন একটা প্রমাণ দেখাতে পারবেন যে আমি টাকা চাইছি আপনার কাছে বা কারো কাছে লেখার জন্য আপনার সিনেমার ইংরেজি সাবটাইটেল করার জন্য আমাকে দিলেন নিজের ব্যক্তিগত ব্যস্ততার জন্য আমি সেটা করতে পারিনি এরপরেও আমি আমার এক ছোট ভাইকে দিয়ে করালাম কিন্তু ব্যক্তিগতভাবে আপনার সিনেমাটা আমার ভালোই লাগে নাই সেজন্য আমি কিছুই বলিনি বললে শেষে আপনারাই বলেন আপনাদের মতো লেখকদের জন্য আমাদের সিনেমার উন্নতি হয় না এটা ভুল ধরেন কেন আর সব টাকা আমাকেই কেন নিতে হবে সব কেন আমাকেই লিখতে হবে আমার জীবন নাই আপনার সিনেমা ভালো হলে আমি না লিখলে খারাপ হয়ে যাবে এও সম্ভব কনফিডেন্স নাই আপনার নিজের সিনেমার উপরে লাস্ট অনেক দিন আমি দেশি কন্টেন্ট নিয়ে একদম লিখি না আপনাদের এমন আচরণের জন্য চন্দ্রপতি কথা ভালো লেগেছিল তাই নিজে তাগিদেই লিখেছি ডিরেক্টরকে জিজ্ঞেস করে দেখেন কোনো টাকা নিয়েছি কি না শুধু টাকার জন্য কাজ করলে সিনেমার জন্য প্যাশন না করলে নিজের প্ল্যাটফর্ম সিনে গল্প থেকে আলাদা করে কন্টেন্ট বানাতাম না আপনার সিনেমার প্রশ্ন আজাদা সুমিত সেনগুপ্তকে নিয়ে এখনও পেজে আছে সেটা নিজের পেজ থেকে আপনার সিনেমার পোস্টার আর ট্রেলার শেয়ার দিতাম না যদি শুধু টাকার কথা ভাবতাম চমৎকার প্রতিদিন দিলেন চমৎকার প্রতিদান দিলেন ভালোবাসার রাশিদ পলাশ আরও অভিযোগ করেন নাটকের গ্রুপগুলোতে সিনেমা নিয়ে লেখালেখি হয় কিন্তু পদ্মাপূরণ মুক্তির পর সেটি হয়নি কারণ কি জানতে চাইলে ফেসবুকে জনপ্রিয় নাটকের একটি গ্রুপের অ্যাডমিন নাম প্রকাশ না করার শর্তে জানান এই গ্রুপে সাধারণত নাটক নিয়ে লেখা হয় তবে নাটকের কোনো তারকারা সিনেমা হলে সেই সিনেমা নিয়েও লেখা হয় কিন্তু পদ্মাপূরণ সিনেমায় তেমন কেউ নেই অথচ পদ্মাপূরণ সিনেমায় অভিনয় করেছেন বহু নাটকের অভিনেত্রী প্রসিন আজাদ ও অভিনেতা সুমিত এই বিষয়টি তুলে ধরলে তিনি আর কোনো সদুত্তর দিতে পারেননি সেই সঙ্গে দেশীয় একটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে নিয়মিত মাতামাতি হয় গ্রুপ সদস্যদের এমন অভিযোগের ব্যাপারে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারলেন না ওই অ্যাডমিন গ্রুপ চালান এমন অনেকে আবার পাল্টা অভিযোগ ছড়ে বলেন এমন অনেকেই তো আছে যারা নিজেদের প্রচার ও নাটক সিনেমার পজিটিভ রিভিউর জন্য গ্রুপের সদস্যদের টাকা দিতে চান নানা রকম উপহার দিতে চান আমরা সেগুলো এড়িয়ে চলি কারণ এসব নেয়ার মানে হলো ওই নির্মাতা বা শিল্পী